বোলপুরে পথদুর ঘটনা ঘিরে উত্তেজনা, টোটো ও বাসের মুখোমুখি সংঘর্ষে টোটো চালকের মৃত্যু, আহত দুজন টোটো যাত্রী ভর্তি হাসপাতালে, বাসে ভাঙচুর, উত্তেজিত জনতার পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ। বোলপুরে পথ দুর্ঘটনা ঘিরে উত্তেজনা, টোটো ও বাসের মুখোমুখি সংঘর্ষে টোটো চালকের মৃত্যু, আহত দুজন টোটো যাত্রী, তারা ভর্তি রয়েছেন হাসপাতালে। ঝাড়গ্রামে ফের হাতির হামলা, হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বাড়ি, চাষের জমি। গত কয়েকদিন ধরেই হাতির হানায় লন্ডভন্ড গ্রাম। বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ গ্রামবাসীদের, ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ এলাকাবাসীর। একদিকে আমরা দেখতে পাচ্ছি হাতির হামলায় কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি, সে বাড়ি রীতিমতো ভেঙে পড়েছে এবং বাসযোগ্য আর নেই। বারবার বেশ কয়েকদিন ধরে হাতির হামলার ঘটনা জানানো হলেও কোনো রকম সুরাহা হয়নি সমস্যার, এবং বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা। তার দাবিতেই, ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ করেন তারা। গরু থাকে লোকের ঘরে, যদি ধান খাতে যায় তাহলে পাহারায় তো হাতিতে পারবো না, সরকারের জিনিস, সরকার আফ্রিকা পাঠাই দেখ, তার রোজ ওইরকম পথ অবরোধ হবে কি নেই, জাহাজে কোনো আফ্রিকা পাঠানো যেতে হবে, ওটা মোদী সরকারকে বলো বা আমাদের যে মুখ্যমন্ত্রী তাকে বলুন আফ্রিকা পাঠানো যেতে। গ্রামে একটাই ঘর ক্ষতি করেছে, বাচ্চা টাচ্চা মানে এমন ভাবে ক্ষতি করেছে যে মানে থাকা যাবে না ঘরটাই, আর কিছু না কিছু নেই, কিছু কোনো ভূমিকা নেই, যা করি আমরাই করি, যতটা পারি। ক্ষতিপূরণ পান না? না, ঘনাদিন কোনো ক্ষতিপূরণ হয়নি। ফের লোকালয় হাতির তাণ্ডব, ঝাড়গ্রামে হাতির তাণ্ডবে ভেঙে পড়েছে বাড়ি। কিভাবে ভেঙে পড়েছে বাড়ি এবং সেখানে বসবাসের যোগ্য আর নেই এই বাড়ি, সেখানে যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেটা শুধুমাত্র একদিনের ঘটনা নয়, বারবার ঝাড়গ্রামে হাতির হানার এবং হাতির তাণ্ডবের অভিযোগ জানালেও বন দপ্তরের বিরুদ্ধে অভিযোগ যে তারা কোনো রকম পদক্ষেপ করেনি।